नमस्कार बंधुरा, ब्लूम एपल्स किचेने आपनादेर स्वागत। आज के आमी बानाबो डिमेर कुसुम दिए परोटा। डिमेर कुसुम दिए परोटा बनानोर जोन्नो आमी दुटो डिम सिद्ध करे निये तार कुसुमटा आमी निये निएछि। आर निये निएछि एखाने एक कप ময়দা। আমি এখানে দুটো পরোটা বানাবো। এবার এই ময়দার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য নুন। আর ময়দাটাকে আমি আগে তেল দিয়ে ময়াম দিয়ে দিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এগুলো সবজিগুলো দিয়ে দিয়েছি, যেভাবে আমরা লুচির জন্য ময়াম দিই ঠিক সেরকমই। তো এখন এর মধ্যে আমি কুসুমটা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আগে মাখিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে যেভাবে একটা ডো বানাতে হয় পরোটা বা লুচির জন্য সেভাবেই মাখাবো। এখন আমি কুসুমটা পুরো ময়দাটার মধ্যে মিশিয়ে নিলাম। এর মধ্যে জল দেওয়ার আগে আমি একটু গরম মশলা লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর যেটা বলেছিলাম যে লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন ডোটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 30 মিনিট ঢেকে রেখে দেব। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এটাকে হাত দিয়ে আর একটু একটু মেখে নিয়েছি। এখানে একটু ময়দা নিয়েছি, এখান থেকে দুটো লেচি আমি করে নেব। করে নিয়ে একটা করে পাউডার মতো বেলে নেব। দেখুন আমি পাউডার মতো বেলে নিয়ে এটাকে এখন তেলে ভাজতে দিয়ে দিয়েছি। এপিটোপিট লাল লাল করে ভেজে আমি এটা তুলে নেব। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। খুবই সুস্বাদু খেতে হয় এই কুসুমের পরোটা। আর দেখুন এইরকম থিকনেসটা থাকবে, খুব পাতলা কিন্তু হবে না। এক পিট একটু লাল লাল হওয়ায় আমি উল্টে দিয়েছি। এভাবেই উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আর এটা আপনারা সস, রায়তা, যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন, বা আলুর দম, কোনো যে কোনো কিছুর সাথে কিন্তু এটা আপনারা অনায়াসেই খেতে পারেন। খুব চটজলদি হয়ে যায় এবং একদম নতুন রকমের একটি প্রিপারেশন ব্রেকফাস্টে, বা ব্রেকফাস্ট বলুন বা টিফিনে বলুন, আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। দেখুন পরোটাটার এই পিঠটা লাল লাল হয়ে যাওয়ায় আমি উল্টে দিয়েছি, দিয়ে আবার ওই পিঠটাও ভেজে নিয়েছি। আমি আরেকটা পরোটাও এভাবে ভেজে তুলে নিয়েছি। এখন দেখুন ডিশে পরিবেশন করে দিয়েছি ডিমের কুসুমের পরোটা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব।